আসসালামু আলাইকুম মাত্র এক মিনিটে প্রেশার কুকারে কিংবা যে কোনো হাঁড়িতেই কিভাবে খুব সহজে ভাপা পিঠা তৈরি করবেন তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাপা পিঠা তৈরিতে যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন তারা এই রেসিপি ফলো করলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সফল হবেন যার জন্য প্রথমেই আমি একটি বলে নিয়ে নিচ্ছি চার কাপ শুকনো চালের গুঁড়ো বা চালের আটা চার কাপ চালের আটার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণ দেওয়ার পরে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে একটু সব কিছু একত্রে মিক্সড করে নিচ্ছি ভাপা পিঠা তৈরির জন্য প্রথম পর্যায়ে এই আটা পানি দিয়ে মাখিয়ে রেডি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপের মতো নর্মাল পানি নিয়েছি পানি এভাবে একটু একটু করে দিব আর ভালো করে মাখাতে থাকবো এই পর্যায়ে আটা আর পানির পরিমাণটা যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না এক কাপ পানি দেওয়ার পরে আটাটাকে আমি হাতের মুষ্টি করে এমন করে চাপ দিলে দেখতেই পাচ্ছেন আটাটার ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে তার মানে এই আটাতে আরও পানির প্রয়োজন এজন্য এখানে আমি আরও ওয়ান থার্ড কাপের মতো পানি নিয়েছি আর আগের মতো করে অল্প অল্প করে পানি দিয়ে এই আটাটা ভালোভাবে মাখিয়ে নেব আমার এখানে এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ পানি লেগেছে চার কাপ আটার জন্য এখানে আপনাদের পানির পরিমাণটা কিছুটা কম বা বেশিও লাগতে পারে যখন দেখবেন মাখাতা মাখাতে আটার মধ্যে এমন ছোটো ছোটো দানা দানার সৃষ্টি হয়েছে আর হাতের মুষ্টিতে করে চাপ দিলে এভাবে দলার মতো হয়ে ভেঙে পড়ছে আগের মতো আর ঝুরঝুরি হয়ে পড়ছে না তখনই বুঝবেন পানি আর আটার পরিমাণটা একদম ঠিক আছে পিঠা তৈরির জন্য এখন বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট পর দেখুন এই আটাটা আরেকটু ঝরঝরে হয়ে গেছে যদি আপনাদের আটাতে পানির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে একদমই চিন্তা করবেন না কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিবেন কিংবা একটু বেশি সময় ধরে রেস্টে রাখবেন তাহলেই দেখবেন আটাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এরপরে একটি চালনির সাহায্যে সবটুকু আটা আমাদের এভাবেই চেলে নিতে হবে এতে করে আটার মধ্যে কোনো প্রকার দলাভাব থাকবে না আর আটা একদম ঝুরঝুরে হয়ে যাবে আজ আপনাদের দুই পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি করে দেখাবো তার মধ্যে একটি পদ্ধতি হলো প্রেসার কুকারের সাহায্যে মাত্র এক মিনিটে ভাপা পিঠা তৈরি যার জন্য প্রেসার কুকারের সিটির এই উপরের অংশটুকু খুলে নিচ্ছি আর পিঠা তৈরির জন্য আমাদের এমন একটি কার্কের প্রয়োজন হবে আমাদের এমন একটি কার্ক বাছাই করতে হবে যাতে করে প্রেশার কুকারের এই অংশের মধ্যে খুব সহজেই কার্ক বসানো যায় এরপরে প্রেসার কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এরপরে প্রেসার কুকারের মুখ লাগিয়ে দিয়ে চুলার আজ মিডিয়াম রেখে চুলাতে উঠিয়ে দিচ্ছি চুলায় উঠিয়ে দেওয়ার পরে পানি গরম হয়ে যখন পানির ভাব বেরোতে লাগবে ঠিক সেই পর্যায়ে আমাদের পিঠা উঠিয়ে দিতে হবে পিঠা তৈরির জন্য আমি এখানে এক কাপের মতো গুড় এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পিঠা তৈরির জন্য এখানে আমি এমন একটি ছোটো স্টিলের পাটি ব্যবহার করছি প্রেসার কুকারে ভাপা পিঠা তৈরির কথা শুনে অনেকেই কিন্তু ভয় পেতে পারেন তবে এখানে ভয়ের কোনো কিছুই নেই এভাবে প্রেসার কুকারে তৈরি করলে ভাপা পিঠা খুব ভালোভাবে স্টিম হয় আর খুব দ্রুত তৈরি করে নেওয়া যায় এতে কোনো প্রকার রিক্স নেই ভাপা পিঠা তৈরির জন্য অবশ্যই পাতলা সুতি নরম কাপড় ব্যবহার করতে হবে যতবার আপনারা পিঠা দিবেন ঠিক ততবারই এই কাপড়টা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন তাহলে আর কাপড়ের গায়ে পিঠা বা আটা লেগে থাকবে না আর বাটিটাও প্রতিবার আপনারা একটি শুকনো কাপড় দিয়ে কিংবা শুকনো চালের গুঁড়ো দিয়ে একটু মুছে নেবেন তাহলে বাটিতে আর কোনো প্রকার আটা লেগে থাকবে না এখন এই কার্কের মধ্যে ভিডিওটিতে দেখানোর নিয়ম অনুসারে এভাবে বসিয়ে দিয়ে প্রেসার কুকারে উঠিয়ে দিচ্ছি প্রেসার করে সিটি ওঠানোর পরে যে লম্বাটে অংশটুকু আছে সেটা দিয়ে যখন ভাব বেরোতে থাকবে ঠিক তখনই আমাদের কিন্তু কার্পটা বসিয়ে দিতে হবে এরপরে আমাদের এক থেকে সর্বোচ্চ ডেরমাইটের জন্য এভাবে অপেক্ষা করতে হবে এভাবে পিঠা তৈরি করলে পিঠা খুব ভালোভাবে স্টিম হয় আর দ্বিতীয় পদ্ধতিতে আপনারা যে কোনো একটি হাড়ি নিয়ে নেবেন আর তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে চুলাই উঠিয়ে দিবেন যখন দেখবেন ঠিক পানিতে ভাব ওটা শুরু করেছে ঠিক সেই পর্যায়ে একটি চালনি দিয়ে তাতে পিঠা বসিয়ে দিয়ে আর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করবেন এক থেকে দুই মিনিটের জন্য এরপরে ঢাকনা খুলে চেক করে নিয়ে আপনারা পিঠা নামিয়ে নেবেন এভাবে প্রেসার কুকারে বা পাতিলে খুব সহজেই মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে পিঠা তৈরি করে নেওয়া যায় আর এই পদ্ধতিতে কিন্তু পিঠা খুব ভালোভাবে স্টিম হয় রেসিপিটি বাসায় ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আগামীতে আবারও দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ